12ই অক্টোবর বীরচন্দ্র সংবিধান দিবসকে সামনে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এবং রক্ত সংকট মেটাতে রবিবার সকাল 11টায় সিপিএম বিরুনে ও মহকুমা কার্যালয়ে করুণা রায় স্মৃতি কনফারেন্স হলে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন শান্তিরবাজার মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন শান্তিরবাজার মহকুমা কমিটির সম্পাদক লক্ষণ দেবনাথ, সভাপতি অনুব্রত চৌধুরী সহ গণ আন্দোলনের নেতৃত্ব বাবুল দেবনাথ সহ অন্যান্য গণসংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা এদিন রক্তদান শিবিরে মোট 29 জন রক্তদান করেন। আমাদের সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য অমৃত জহরদার উপস্থিত আছেন, আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব এবং আজকের এই কর্মসূচিতে যারা শান্তিরবাজার মহকুমার থেকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। কমরেড, আপনারা সবাই জানেন আগামী 12ই অক্টোবর একটি ঐতিহাসিক দিন। 1988 সালের 12ই অক্টোবর বীরচন্দ্রমনোর মাটিতে বামপন্থী আন্দোলনের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন আমরা বলতে পারি। সেই দিন ত্রিপুরা রাজ্যের যে কংগ্রেস জোট জমানা, সেদিন কংগ্রেস ঘাতক বাহিনীরা আমাদের যে পার্টির নেতৃত্ব মাটিতে আমরা সেই সংবিধান দিবস এবং যে আমাদের যে ধারাবাহিক রক্তদান শিবিরের কর্মসূচি আমরা পালন করতে পাচ্ছি না। আজকের এই বিজেপি সরকার যে স্বৈরাচারী নীতি এবং দমন পীড়ন যেভাবে কায়েম করছে সেদিকে আমরা আমাদের অঞ্চল এলাকার মধ্যে আমরা কর্মসূচি পালন করতে পারছি না। এরপরেও আমরা আমাদের শহীদের স্মরণে আমরা আমাদের সেই কর্মসূচি আমরা ধারাবাহিক রেখেছি। আজকে আমরা বিলোনিয়াতে আমাদের গণ আন্দোলনের জেলা অফিসে আমরা আজকে এই কর্মসূচি আমরা প্রতিপালন করতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।